লকডাউনের মেয়াদ বাড়ল 16 মে পর্যন্ত। করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী 16 মে পর্যন্ত বাড়ছে। তবে 6 মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে, তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। সোমবার 3 মে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান। কোভিড-19 সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে 7 দিন করে 2 দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ শেষ হবে আগামী 5 মে বুধবার মধ্যরাতে। নির্দেশনা অনুযায়ী লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে। শিল্প কারখানা, এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস গণপরিবহন বন্ধ রয়েছে। সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন করা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে, সেখানে সুপারিশ করা হয়। আজকে সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। আজকে থেকে পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন দেশের প্রত্যেকটি মার্কেটে সুপারভাইজ করবে। কোনো মার্কেটে এত লোক হয়তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। ক্লিয়ারলি এটা বলে দেওয়া হয়েছে। তিনি বলেন, দোকান মালিক সমিতির সভাপতি ওনারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওনারা নিজেরাও এটা সুপারভাইজ করবেন। বাইরে প্রচার করতে হচ্ছে যে কোনো অবস্থায় যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তবে প্রয়োজন হলে আমরা ওই মার্কেট বন্ধ করে দেব। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে সিদ্ধান্ত হয়েছে লকডাউন যেটা আছে সেটা 16 মে পর্যন্ত একইভাবে কন্টিনিউ করবে। 6 মে থেকে গণপরিবহন জেলার মধ্যে চলাচল করতে পারবে, আন্তঃজেলা বাস চলাচল করতে পারবে না। ঢাকার বাস ঢাকার মধ্যে চলাচল করবে, এছাড়া লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে। তিনি আরও বলেন, গণপরিবহন মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না, লঙ্ঘন করা হলে বন্ধ করে দেওয়া হবে। সে নির্দেশনাও দেওয়া আছে, সেটা আমরা দেখব। ঈদ আগামী 14 মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি 3 দিনের মধ্যে 2 দিন পড়ছে, শুক্রবার ও শনিবার। শিল্প কারখানাও এই সময় বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।